নমস্কার, হার হার মহাদেব। আপনারা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী। আজকের ভিডিওর পুরো বিষয়টাই অন্যরকম। আজকের ভিডিও বিষয়টি হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল, অর্থাৎ ফিফা বিশ্বকাপ যেটা হচ্ছে, 4 বছর অন্তর যে বিশ্বকাপ হয়, সেই বিশ্বকাপটি চলছে। আমাদের ঠাকুরমশাই অনেকেই খেলা পছন্দ করে এবং খেলা দেখে, তাদের জন্যই ভিডিওটি। এবং আজকে একটা ভবিষ্যৎবাণী করব, কারণ ফাইনালে উঠে গেছে দুটো জনপ্রিয় টিম, একটা ফ্রান্স এবং আরেকটি আর্জেন্টিনা। এই দুটো টিমের মধ্যে কে জিতবে তার একটা ভবিষ্যৎবাণী করব। মিলতেও পারে, নাও মিলতে পারে, মিললে তো ভালোই, না মিললেও কোনো অসুবিধা নেই, কারণ ভবিষ্যৎবাণী যে সবসময় মিলবে তার ঠিক নেই। এইবার বলি, প্রথমে যেই জিনিসটা বলবো সেটা হচ্ছে পুজো আচ্ছা চ্যানেল। অবশ্যই এটা পুজো আচ্ছা সম্পর্কিত ভিডিও এখানে দেওয়া হয়, এছাড়াও বিভিন্ন পুজো আচ্ছা সম্পর্কিত ভিডিও এখানে দেওয়া হয়। হঠাৎ কেন ফিফা বিশ্বকাপ সম্পর্কে বলবো, কারণ ভবিষ্যৎবাণী অনেক কিছু, অনেক খেলার আগে ভবিষ্যৎবাণী করা হয়, অনেক ভোটাভুটি যখন হয়, ভোট হয়, রাজনৈতিক ভোট, তখনও কিন্তু ভবিষ্যৎবাণীর একটা বিষয় থেকে যায়। সেই ভবিষ্যৎবাণী কারা করে? অনেক জ্যোতিষীরা করে, অনেক পণ্ডিতেরা করে, এবং আমরা ঠাকুরমশাই হয়ে চেষ্টা করবো ভবিষ্যৎবাণী করার, কারণ আমাদের কাছে কিন্তু অনেকে এসেই হাত দেখায় তো, কারণ ঠাকুরমশাইরা স্বাস্থ্য নিয়ে থাকে, দেবতা নিয়ে থাকে, এবং তারা পুঁথি পড়াশোনা করে, পুঁথির মধ্যে এগুলো রয়েছে, তাই তারা আমাদের কাছে এটা জিজ্ঞেস করে। কিন্তু আমরা হাত দেখে তো বলতে পারি, কিন্তু এরকম খেলার রেজাল্ট কীভাবে বলবো সেই বিষয় নিয়ে আজকে বলবো, কীভাবে বলা যায় সমস্ত কিছু আজকে বলবো। তার আগে বলি, এই ভবিষ্যৎবাণীটা কেউ ব্যক্তিগতভাবে কোনো আঘাত নেবেন না ভবিষ্যৎবাণী শুনে। আমি ব্যক্তিগতভাবে যে টিমটার ফ্যান, সেই টিমটা হলো ব্রাজিল। আমি ছোটোবেলা থেকে, খুবই ছোট অবস্থা থেকে খেলা দেখতে ভালোবাসি, বিশ্বকাপ দেখা আমার খুব ভালো। আমি প্রথম বিশ্বকাপ যখন 2002 সালে হয়েছিল, সেই সময় খুব আনন্দ পেয়েছিলাম, একেবারে ছোট ছিলাম, একেবারে 1-2 বছরের বয়স, তখনও কিন্তু আমার স্মৃতি মনে আছে, সেই সময় আমি দেখেছিলাম বিষয়টি। তখন থেকে আমি ব্রাজিলের ফ্যান, আমার বাড়ির সবাই ব্রাজিলের ফ্যান, ঠিক আছে। কিন্তু ফ্যান আমি হয়েছি ব্রাজিলে, আমি পতাকা টাঙ্গাতাম, বাড়ির সামনে পতাকা টাঙ্গাতাম, কিন্তু এবছর পতাকা টাঙ্গাইনি, কারণ এইটা ওয়ার্ল্ড কাপের তো সময় না, ঠিকঠাকভাবে এই সময় খেলা হয় না, কিন্তু এবছর প্যান্ডেমিক সিচুয়েশানের জন্য এই বছর এই সময়টা খেলা হচ্ছে, এবং আমার ব্যক্তিগত কাজের জন্য এবার আমি আর টাঙাতে পারিনি। খেলাও দেখেছি, খুব অল্প খেলা দেখেছি। এইবার যেটা বলবো, যে বিশ্বকাপ সম্পর্কিত যেই উত্তেজনাটি দেখা যায়, আমরা ভারতবাসী, আমাদের দেশ একদিন একদিন খেলবে সেখানে, কিন্তু ভারত বিশ্বকাপ ক্রিকেট পেয়েছে, ফুটবলটা অনেক কারণ রয়েছে, সেই কারণের মধ্যে আমরা গেলাম না, কিন্তু আমরা সাপোর্ট করি কোনো না কোনো একটা টিমকে। বেশিরভাগ ছোটোবেলা থেকে যেটা দেখতাম, সেটা দুটো টিমকে সাপোর্ট করা হতো, সেটা হচ্ছে একটা আর্জেন্টিনা, অর্থাৎ নীল সাদা, নীল আকাশি পতাকা, এবং হলুদ সবুজ নীল নিয়ে পতাকা ব্রাজিল। ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্টার বেশি দেখা যায় তখনকার ছিল। পরবর্তীতে জার্মানি, আপনার পর্তুগাল, এইগুলোর সাপোর্টার প্রচুর বেরিয়ে গেছে, ইটালি থেকে শুরু করে অনেক, কিন্তু বেশিরভাগ আর্জেন্টিনা এবং তার পাশাপাশি আমাদের ব্রাজিলের সাপোর্টারই দেখা যায়। এছাড়াও আরও অনেক পরবর্তীকালে অনেক সাপোর্টার বেড়েছে অনেক কিছু, কেউ বেশিরভাগ জার্মানির সাপোর্টারও রয়েছে, ইটালির সাপোর্টারও রয়েছে, ফ্রান্সের সাপোর্টার বর্তমানে অনেক রয়েছে, ফ্রান্স একটা ভালো একটি টিম, ঠিক আছে। এইবার যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, ভালোকে ভালো বলতেই হবে, ঠিক আছে, ভালোকে ভালো বলতেই হবে। প্রথমে বলি যে ব্রাজিল হলো এমন একটি টিম যেটা সবচেয়ে বেশি বিশ্বকাপ জিতেছে, যার মধ্যে পেলে বলে একটি প্লেয়ার ছিলেন, এবং রোনাল্ডো, রিভালডো, ঠিক আছে, আরও অনেক একাধিক প্লেয়ার। 2002 সালের যদি বিশ্বকাপের প্লেয়ারগুলোর নাম বলতে পারি, সবকটাই স্টার প্লেয়ার, ঠিক আছে, ক্যাপ্টেন থেকে শুরু করে সবকটা ভালো প্লেয়ার, এটা একটা বড় ব্যাপার। আর্জেন্টিনার বাতিস্টুটা, আপনার
বিশেষ করে আমাদের মারাদোনা এবং বর্তমানে মেসি, এরা তো বড় বড়, এছাড়া অনেক প্লেয়ার হয়েছে, খেলেছে, আর্জেন্টিনাতে খেলেছে বড় বড় প্লেয়ার। যেমন ফ্রান্স বললেই আমরা জিনেদিন জিদানকে চিনি, জার্মানিতে আমরা অলিভার কানকে চিনি, এই রকম বিভিন্ন বিষয় রয়েছে। সেই অনুযায়ী আজকে আমরা লাস্টের দিকে ভবিষ্যৎবাণীটি করব। প্রথম বিশ্বকাপ যখন শুরু হয়েছিল 1930 সালে, তখন যে খেলাটি হয়েছিল তার জিতেছিল উরুগুয়ে এবং রানার্স আপ ছিল কিন্তু আর্জেন্টিনা। সেই তখন থেকে কিন্তু আর্জেন্টিনার একটা মাহাত্ম্য কিন্তু থেকেই যায়। আর্জেন্টিনা কিন্তু প্রথম বিশ্বকাপের রানার্স আপ টিম, অনেকটা বড় একটি টিম, অনেকটা খ্যাতি সম্পন্ন একটি টিম। তারপর 1934 খ্রিস্টাব্দে যখন বিশ্বকাপ হয়, তখন ইটালি চ্যাম্পিয়ন হয়। ইটালি মোট 4 বার চ্যাম্পিয়ন হয়, জার্মানি মোট 4 বার চ্যাম্পিয়ন হয়, ইংল্যান্ড 1 বার চ্যাম্পিয়ন হয়, উরুগুয়ে 2 বার চ্যাম্পিয়ন হয় এবং আমাদের আর্জেন্টিনা 2 বার চ্যাম্পিয়ন হয়, স্পেন 1 বার চ্যাম্পিয়ন হয়, ফ্রান্স 2 বার চ্যাম্পিয়ন হয়ে গেছে, বর্তমানে হলে আরও 1 বার পারবে, আর্জেন্টিনা আরও 1টা পারবে। এই হলো বিষয়। তাহলে এই যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করলাম, ব্রাজিল তার মধ্যে 5 বারের চ্যাম্পিয়ন একটি টিম, ইটালি 4 বারের চ্যাম্পিয়ন টিম, জার্মানি 4 বারের চ্যাম্পিয়ন টিম, উপরতলা এগুলো হলো। এরপরে যেটা বলছি, 2 বার চ্যাম্পিয়ন হয়েছে উরুগুয়ে, 2 বার চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স, 2 বার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা, 1 বার চ্যাম্পিয়ন হয়েছে স্পেন, 1 বার চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। মোটামুটি এইটা হলো তথ্য। এবার বলি, ভালো করে শুনবেন, আর্জেন্টিনা 2 বার চ্যাম্পিয়ন হয়েছে, ফ্রান্সও 2 বার চ্যাম্পিয়ন হয়েছে, তার মধ্যে 1 বার জিদানের বেলায়। তাহলে ফ্রান্স এবং আর্জেন্টিনা যে জিতবে সে 3 বারের তৃতীয় নম্বর স্থান কিন্তু দখল করবে, সেটা আর্জেন্টিনা জিতলেও হবে, ফ্রান্স জিতলেও হবে। ফ্রান্স এখন ফর্মে রয়েছে, আগের বছর আগের যেটা হয়েছিল 2018 সালে, তার চ্যাম্পিয়ন কিন্তু ফ্রান্স। এই হলো বিষয়, এইগুলো আপনাদের মোটামুটি তথ্য দিলাম। এইবার ভবিষ্যৎবাণী কীভাবে করতে হয় সেটাও বলে দেবো, সেটাও আপনারাও করতে পারবেন, যে কোনো জায়গাতেই করতে পারবেন, সেটা পার্টির বিচার হোক আর যাই হোক, কারণ পরিসংখ্যান ইতিহাস ব্যাপারে ঘুরতে ঘুরতে আসে। এই হলো বিষয়, আমরা যতই ছন্দ করি সেই বৌদ্ধিক ছন্দটাই আসতে হয়। এইবার যে জিনিসটা বলবো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, ভালো করে মন দিয়ে শুনবেন, সেই জিনিসটা হচ্ছে মেসি হলো এমন একটি প্লেয়ার যে বিশ্বমানের প্লেয়ারের মধ্যে পড়ে, পেলে, মারাদোনা, পরে মেসির নামটা উঠে আসে। অনেকবার বর্ষসেরা প্লেয়ার হয়েছে, অনেকবার বিশ্বকাপ খেলেছে, এটা তার শেষ বিশ্বকাপ, সে তার জীবন দিয়ে খেলার চেষ্টা করবে। যদি একবার পেয়ে যায় মেসি, তাহলে আর্জেন্টিনা দেশ এবং যত আর্জেন্টিনার ভক্ত রয়েছে তারা মেসিকে দেখে মেটেছিলেন, তারা কিন্তু তার সাকসেসটা হবে। যেমন মারাদোনা সারা জীবন মনে থাকবে মানুষের কাছে, পেলে সারা জীবন মনে থাকবে মানুষের কাছে, মেসি সেই জায়গাটায় যাবে। হ্যাঁ, সেই জায়গাটাই মেসি যাবে যদি এবছর বিশ্বকাপটা জেতে। আমি ব্যক্তিগতভাবে ব্রাজিলের ফ্যান হলেও ভালোকে ভালো বলতে হবে, আমি একটা ঠাকুরমশাই, আমার ভাল লাগে না ঠাকুরমশাইকে, ও আমার ও সব চরিত্র ভালো লাগে না, কিন্তু ও ভালো একটা জিনিস মন্ত্র ভালো পড়ে বা একটা কাজ তার খুব ভালো, তাকে কিন্তু আমি ভালো বলবো, ঠিক আছে। ঠিক আমি আর্জেন্টিনা পছন্দ করি না, আমি ব্রাজিল পছন্দ করি, কিন্তু আর্জেন্টিনার মেসিকে আমার খুব ভালো লাগে, ঠিক আছে। ভাল লাগে বলে মেসির ফ্যানটা নয়, মেসিকে আমি ব্যক্তিগতভাবে তার নামে কোনো রকম জালিয়াতি থেকে কোনো রকম বাজে রকম কোনো ছাপ নেই, খুব ভালো একটি প্লেয়ার যেটা অনেকেই ধরে রাখতে পারে না, ঠিক আছে। এ হলো বিষয়। এবারে যে যে স্টার প্লেয়াররা ছিল তার মধ্যে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো, CR7, সঙ্গে আমাদের নেইমার এবং মেসি, এরা কিন্তু সেরা। এই 3 জনের মধ্যে 1 জন পেলে তো অবশ্যই ভালো হবে। এই হলো প্রথম
বিষয়। আমি ব্যক্তিগতভাবে চাই এটা, তা বলে ফ্রান্স চাইলে তা নয়, ফ্রান্সকেও চাই। ফ্রান্স একটা লড়াকু টিম, খুব লড়াকু টিম, জিনেদিন জিদানের টিম। অবশ্যই ফ্রান্সকে আমার খুব ভালো লাগে, ফ্রান্স জিতলেও ভালো, ফর্মে রয়েছে, পরপর দুবার জিতে যাবে, কিন্তু যেটা রেকর্ডটা একমাত্র আছে উরুগুয়েরও আছে, ব্রাজিলও আছে, পরপর জিতে যাবে, ফ্রান্সও যেটা দরকার। এইবার এই হলো বিষয় যে কোন টিম কি করা উচিত। আমরা সবাই খেলা দেখছেন, বুঝতে পারছেন, পরিসংখ্যান কীভাবে করবেন আপনি বলতে পারবেন, আপনার কাছে জিজ্ঞেস করলে আপনি পরিসংখ্যান করবেন, জ্যোতিষীরা এটা পরিসংখ্যান করে, এক এক জায়গায় পরিসংখ্যান এক এক রকম হয়, ঠিক আছে। কেউ টাইম নিয়ে, ভাগ্য নিয়ে, মসির ভাগ্য দেখে দেবে সবাই, এরকম বিষয় রয়েছে। আমি যে পরিসংখ্যানটা বলবো এই পরিসংখ্যানটা কিন্তু খুব পরিসংখ্যান। স্পেন একবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল, স্পেন প্রথম ম্যাচ বিশ্বকাপে হেরে গেছিল, মনে আছে নিশ্চয়ই। এবছর 2022 সালে আর্জেন্টিনা প্রথম ম্যাচ হেরেছিল, মনে আছে নিশ্চয়ই, খুব ব্রাজিলের ভক্তরা হেসেছিল। সে আর্জেন্টিনা কিন্তু আজকে ফাইনালে পৌঁছে গেল, যেটা অনেকেই পারেনি। তাহলে এই পরিসংখ্যানে কিন্তু আর্জেন্টিনা এগিয়ে আছে, এটুকুই বলবো। যে অনেকেই বলছে, যারা ব্রাজিলের ফ্যান তারা বলছে ফ্রান্স জিতবে, এটা কিন্তু আমার ভালো লাগে না। আমার ভাগ্নে ব্রাজিলের ফ্যান, আমি যদি জিজ্ঞেস করি কে আর্জেন্টিনা ফ্রান্স জিতেছে ওয়ার্ল্ড কাপ খেলবে ফাইনাল, কে জিতবে? ফ্রান্স জিতবে। তখন এই ব্রাজিলের সাপোর্টার ওকে ফ্রান্সকে সাপোর্ট করতে হবে, আর্জেন্টিনাকে কষ্ট করতে হবে না। এটা উচিত নয়, এটা উচিত নয়, এটা উচিত নয়, আমি তাই বলবো। ভালোকে সাপোর্ট করতে হবে। হ্যাঁ, আমি নাচ কোন করবো না আর্জেন্টিনা জিতেছে তা বলে, কিন্তু মনে মনে শান্তি হোক, মেসি তো একটা পেয়েছে, বিশ্বমানের সম্মান হোক। হিংসা করলে ভালো হওয়া যায় না, কাউকে হিংসা করবেন না, হিংসা বোধটা ছাড়ুন। যে ওই ঠাকুর মশাই ভালো পুজো করছে আমি পারছি না, এটা কখনোই না। আমি কেন পাচ্ছি না, আমার খুঁততে দেখুন, আমি চেষ্টা করলে তো এটাও পারতে পারি, ঠিক আছে। ও পাচ্ছে, ওর ভেতরে ওটা রয়েছে, আমারও শেখার রয়েছে, ও শেখার আছে। যে বলবে আমি সব সেরা, সেটা কিন্তু কখনোই না। তাই ব্রাজিলের সাপোর্টার হন আর যারই সাপোর্টার হন, ব্রাজিলের সাপোর্টার হলে ফ্রান্সের টান হয়, ফ্রান্সের সাপোর্টার হলে ফ্রান্সকে সাপোর্ট করবেন, চাইবেন না কখনো যে হারুক আর্জেন্টিনা। মেসি জীবন দিয়ে সেদিনকে লাস্ট খেলাটা দেখলেন তো, একবার মাঝ মাঠে একবার গোল দিতে যাচ্ছে, তাহলে কতটা কষ্ট করছে মানুষটা ওই বয়সে। ওর তো এটা ওয়ার্ল্ড কাপ খেলার বয়স নয়, অনেকটা বয়স হয়ে গেছে, অনেকটা ওয়ার্ল্ড কাপ দেখেছে, অনেকবার হেরে গেছে, অনেক দুঃখ কষ্ট হয় মানুষের, ঠিক আছে, ফেল করলে। তাহলে এই বিষয়টা আমি তাই বলবো যে আমার মতে এবার আর্জেন্টিনা বিশ্বকাপ পাচ্ছে, ভুল হতে পারে পরিসংখ্যান। যদি ঠিক হয় তাহলে লাইক করবেন, ভুল হলেও লাইক করবেন। পুজো আচ্ছার ভিডিও এই চ্যানেলে আসবে, এরকম ভিডিও আসবে না, আসতেও পারে পরবর্তীতে আমরা চাইলে। আজকের মতো ভিডিও সম্পূর্ণ, ভিডিও ভালো লাগলো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করে পুজো আর সবাইকার ইউটিউব চ্যানেল সবার জন্য প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসে। সবাই ভালো রাখবেন, ওয়ার্ল্ড কাপ ফাইনালটা অবশ্যই দেখতে হবে, 8:30 অবশ্যই দেখবেন। নমস্কার।